ওয়েলকাম বন্ধুরা। গতকাল 23 আগস্ট বিধানসভা অভিযান করা হয়েছে এবং বিধানসভার স্পিকারকে ডেপুটেশন দেওয়া হয়েছে। তাতে স্বচ্ছ নিয়োগ এবং বকেয়া ডি এর দাবি তোলা হয়েছে। সেই সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে 500 টাকা অনারিয়াম বাড়ানোর কথা সেটা দ্রুত বাড়াতে হবে, সেই সঙ্গে স্মার্টফোন দিতে হবে এবং সংগ্রামী যৌথমঞ্চের এ নিয়ে আগামী 1 অক্টোবর থেকে যে কর্মসূচি টানা চলবে ডিজিটাল স্ট্রাইক, তা নিয়ে কনভেনার ভাস্কর ঘোষ কি বলেছেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। পয়সা দেওয়া হয়নি এবং কথা ছিল যে এগুলো নিয়ে কাজ করলে পরে একটা এক্সট্রা অনারারিয়াম পাওয়া যাবে উৎসাহ ভাতা হিসাবে, এটাও পাওয়া দেওয়া হয়নি। তার থেকে অবাক করা বিষয় হচ্ছে যে ওনাদের যে স্যালারি সেটা 2018 সালে 500 টাকা বৃদ্ধির লিখিত অর্ডার দেওয়া হয়, এক মাস সেটা দেওয়াও হয়, তারপরে কোনো অজ্ঞাত কারণে সেটা আবার কমিয়ে দেওয়া হয়। এই বিষয়গুলোকে নিয়েই আমরা পূর্বে ডেপুটেশন দেওয়া হয়েছে, আবার আমরা লিখিত জানাচ্ছি এবং তার সাথে একটা কর্মসূচিও ঘোষণা করা হচ্ছে যে স্মার্টফোন যদি অবিলম্বে প্রদান করা না হয় তাহলে আগামী 1 অক্টোবর থেকে তাদেরকে নিজস্ব স্মার্টফোন এবং নিজস্ব যে ডেটা প্যাক ব্যবহার করে এই কাজগুলো করতে বারণ করা হচ্ছে, যেটা সরকারি প্রজেক্ট, সেই কাজ তারা বন্ধ করবেন এবং আমরা এটাকে ডিজিটাল স্ট্রাইক হিসেবে নাম দিচ্ছি। 1 অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ির সমস্ত সেন্টারে কর্মচারীরা ডিজিটালি কোনো কাজ আর করবেন না। এর ফলে যেটা ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে যে প্রতিদিনকার যে রিপোর্ট রাজ্য থেকে পাঠানো হয় কেন্দ্রের কাছে, সেই রিপোর্ট যাবে না। সেই রিপোর্ট না গেলে কিন্তু সমস্ত এই প্রজেক্টের সাথে খরচ খরচার সিংহভাগ কেন্দ্র জুগিয়ে থাকে, সেই সমস্ত খরচ খরচা বন্ধ হবে, মানে সমস্ত ব্যয় কিন্তু বরাদ্দ কেন্দ্র বন্ধ করে দেবে। এবং এর সাথে আরেকটা বড় দুর্নীতি হচ্ছে যে আইন অনুযায়ী অঙ্গনওয়াড়িগুলো যে সিস্টেম, সেই সিস্টেমে সুপারভাইজার নিয়োগ করার জন্য যত পদ থাকে সেই পদের 50% থাকার কথা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কদের জন্য রিজার্ভ থাকার কথা। সম্প্রতি 2019 সালে পরীক্ষা হয়েছিল, 3400 ভ্যাকেন্সি ছিল, তাহলে আইন অনুযায়ী 1700 ভ্যাকেন্সি ওনাদের কাছ থেকে পরীক্ষার মাধ্যমে নিয়ে পরে পূরণ করার কথা। দেখা যাচ্ছে যে 300 মাত্র পদ ওনাদের জন্য সংরক্ষিত রেখে বাকি পদে 400 পদ সংরক্ষিত রেখে বাকি পদ সাধারণের জন্য উন্মুক্ত করে দিয়ে সেগুলোকে যা হয় সেটা হয়েছে। আমরা এর বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হতে চলেছি এবং সরকারের কাছে দাবি করছি যে অবিলম্বে ওনাদের জন্য যে সংরক্ষিত পদ সেই সংরক্ষিত পদে নিয়োগ করতে হবে। এই ছিল আজকের বিষয় এবং তার সাথে সংগ্রামী যৌথমন্ত্রীর মূল বিষয়ে ফিরে আসি। আজকে আমরা বিধানসভায় আজকে আবার গিয়েছিলাম, মাননীয় বিরোধী দলনেতাকে আমাদের চিঠি দিয়ে এসেছি, আমরা ওনাকে এবং নৌশাদ সিদ্দিকী সাহেবকে বলে এসেছি যে আগামী এই যে বিধানসভার অধিবেশন চলছে সেখানে যেন আমাদের বিষয়টাকে তোলা হয়। এবং তার সাথে আরেকটা বিষয় আমরা অনুরোধ করেছি, ওয়েস্টবেঙ্গল সার্ভিস রুল, সরকারি কর্মচারীদের যে সার্ভিস অ্যাক্ট, সেটা অনুযায়ী একটা 3 সদস্যের কমিটি থাকা দরকার, যারা সেই কমিটি সরকারি কর্মচারীদের বিভিন্ন অভাব অভিযোগের নিষ্পত্তি করবে, মুখ্য সচিবের নেতৃত্বে সেই কমিটি থাকার কথা। বিরোধী দলনেতাকে আমরা বলেছি যে সেই কমিটিটা যাতে সরকার করতে বাধ্য হয় সেই জন্য আপনি ব্যবস্থা করুন, হস্তক্ষেপ করুন। উনি বলেছেন যে আমাকে চিঠি দিন, আমি যেমন সরকারকে লিখব, বিধানসভায় তুলব, ঠিক তারই সাথে রাজ্যপাল মহাশয়